আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো খোড়া বউ। এক শহরে বাস করত দিঘি নামের একটি মিষ্টি মেয়ে। তার জন্ম থেকেই পায়ে সমস্যা, তাই সে ভালোভাবে হাঁটতে পারত না। দিঘি পড়াশোনায় অনেক ভালো ছিল। দিঘির কলেজে রাফি নামে একটি ছেলে দিঘিকে খুব পছন্দ করত। একদিন সে তাকে প্রপোজ করল। আমি একজন খোড়া মেয়ে, ভালোভাবে হাঁটতে পারি না, তুমি কি আমার সাথে মজা করছো? না, আমি মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। দেখো, এটা পসিবল না, আমাকে তোমার পরিবার কখনোই মেনে নেবে না। সেটা আমি দেখব। আমাদের পড়াশোনা শেষ হতে আর কিছুদিন বাকি আছে, শেষ হবার পর তুমি আমাদের বাড়ি জানিও। ঠিক আছে। কিছুদিনের মধ্যে তাদের পড়াশোনা শেষ হয়ে গেল। রাফি তাদের বাড়ি আসলো এবং দিঘির পরিবার তাকে খুব পছন্দ করল। কিন্তু রাফির মা দিঘিকে একদমই পছন্দ করল না। শুধুমাত্র রাফির জন্য তার মা তার বিয়েতে রাজি হলো। কিছুদিন পর তাদের বিয়ে হয়ে গেল। আমি ভাবতেই পারছি না, আমাদের বিয়ে হয়ে গেছে। দিঘি, তুমি বাড়িতে তেমন কোনো কাজ করবে না, আমি কাজের মানুষ রেখে দিয়েছি, সেই সব করবে। কিন্তু আমি কাজ করতে পারি, কাজের মানুষ দরকার নেই আমার। আমি জানি তোমার হাঁটতে অসুবিধা হয়, তাই তুমি কষ্ট করে কাজ করবে না। আচ্ছা, ঠিক আছে। এভাবে কিছুদিন চলতে থাকলো। একদিন, মা, আপনার কিছু লাগবে? আমার কিছু লাগলে আমি কানুর মায়ের কাছে চেয়ে নেব, তুমি তোমার রুমে যাও। একটা কথা বলতে চাইছিলাম আপনাকে। হ্যাঁ, বলো। আজ তো অনেকদিন হলো আমি এই বাড়িতে এসেছি, কিন্তু আপনি আমার সাথে কথা বলছেন না, আমি কি কিছু করেছি? এমনি কথা বলছি না, এখন তোমার রুমে যাও। না মা, আপনি আমাকে আজ বলুন, আপনার কি হয়েছে? আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমার ছেলে ছাড়া আর অন্য কাউকে তুমি পছন্দ করতে পারোনি, আমার ছেলেকেই কেন করলে? মা, আপনি কি বলতে চাইছেন আমি সত্যি বুঝতে পারছি না। তুমি খোড়া একটা মেয়ে, আমার ছেলের কি কোনো খুদ আছে যে তুমি আমার ছেলেকে বিয়ে করেছো? আমার ছেলে কত সুন্দর, হ্যান্ডসাম, তোমার থেকে অনেক সুন্দরী, এবং ঘরোয়া মেয়েকে আমার ছেলের বউ হিসেবে পেতাম। আর দেখো, তোমার মতো মেয়েকে আমার বাড়ির বউ হিসেবে মেনে নিতে হলো। মা, আমাকে তো আপনি দেখে এনেছেন, আপনি তো জানতেন আমার পায়ে সমস্যা আছে। আপনি যদি তখন দ্বিমত করতেন, আমি কখনোই আপনার ছেলেকে বিয়ে করতাম না। কিন্তু আপনি কেন রাজি হয়েছিলেন? আমার ছেলের জন্য। ও আমাকে বলেছিল আমি তোমাকে মেনে না নিলে ও এই বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু মা, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। হ্যাঁ, আমি জানি, কিন্তু আমি তোমাকে কখনো মেনে নিতে পারবো না, কারণ তোমাকে আমার পছন্দ না। আর তুমি যদি পারো তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও। ঠিক আছে মা, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, তাই যাও। তখন দিঘি তার রুমে চলে গেল আর তার কাপড় গোছালো। সেই সময় রাফি আসলো আর দেখলো দিঘি ল্যাগেজ নিয়ে বসে আছে। দিঘি, কি হয়েছে তোমার? তুমি ল্যাগেজ কেন গুছিয়েছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু কেন? আমি কোনো ভুল করেছি? হ্যাঁ, তুমি ভুল করেছো। আমি তোমাকে বলেছিলাম আমাকে বিয়ে করো না, আমাকে কেউ মেনে নেবে না, তোমার পরিবার আমাকে মেনে নিতে পারবে না, তবুও তুমি আমাকে কেন বিয়ে করলে? তোমাকে তো সবাই মেনে নিয়েছে, মাও তো তোমাকে অনেক পছন্দ করেছে। তুমি মাকে জোর করেছো, তাই সে আমাকে পছন্দ করেছে। আমি কখনো কাউকে কষ্ট দিতে চাই না, আজ আমার জন্য মা কষ্ট পাচ্ছেন, তুমি কি এটা ঠিক করলে বলো? দিঘি, আমার কথা শোনো। আর কি বলতে চাও তুমি? আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না, আমি আজই চলে যাব, আমি মাকে কষ্ট দিতে পারবো না। তুমি যদি আজ চলে যাও তাহলে
আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব আর কোনোদিনও কেউ আমাকে খুঁজে পাবে না। প্লিজ তুমি যেও না। আমার জন্য মা কষ্ট পাচ্ছেন। আমি একটা ভালো ডক্টরের সন্ধান পেয়েছি, সে আমেরিকা থাকে। উনি তোমার পা ঠিক করে দিতে পারবেন। তোমার পা ঠিক হয়ে গেলে মা তোমাকে মেনে নেবে আর তখন মা কোনো কষ্ট পাবে না। সেদিন বিকালে কি ব্যাপার? তুমি তো বললে আজই এই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু এখনো এই বাড়ি পড়ে আছো কেন? অবশ্য এর থেকে ভালো কি আশা করা যাবে তোমাদের মতো মেয়ের কাছ থেকে? এসব কথা শুনে দিঘি অনেক কষ্ট পেল, কিন্তু কিছু বলল না। যাও, আমার জন্য চা বানিয়ে আনো। আমি এখনই যাচ্ছি। তারপর দিঘি চা বানালো আর তার শাশুড়িকে দিল। এত দেরি লাগে চা বানাতে, তোমার তো দেখছি কোনোই গুণ নেই। তখনই রাফি চলে আসলো আর তার মায়ের কথা শুনে ফেলল। মা, তুমি দিঘিকে দিয়ে এমন করাচ্ছ কেন? তুমি ভালো করেই জানো দিঘির পায়ে সমস্যা, কোনো কাজ করতে ওর সময় লাগে। তাছাড়া কানুর মা তো আছেই, ওনাকে বললেই তো তোমার চা বানিয়ে দেয়। আমার বুঝি আমার ছেলে বউয়ের হাতে চা খেতে ইচ্ছা করে না? তাই বলে তুমি ওকে এত বড় কথা শোনাতে পারো না। তুমি চুপ করবে? মা যা বলছে ঠিকই বলছে, তুমি বৌমা শাশুড়ির মধ্যে কথা বলছে কেন? মা, তুমি যাকে আজ অবহেলা করছো একদিন দেখবে সে অনেক বড় পর্যায়ে যাবে। হ্যাঁ, আগে যাক তারপর বলবি। তখন রাফি আর দিঘি চলে গেল। এই খোঁড়া মেয়ে নাকি অনেক বড় পর্যায়ে যাবে, আমিও দেখব ও কি করতে পারে। কিছুদিন পর রাফি আর দিঘি আমেরিকা চলে গেল আর ওখানে অনেক ভালো ডাক্তার দেখালো আর তার পায়ের অনেক ভালো ট্রিটমেন্ট করলো। কিছুদিনের মধ্যে তার পা ঠিক হয়ে গেল এবং সে দেশে ফিরে আসলো। মা, আপনি ভালো আছেন? বৌমা, তুমি? তোমার পা ঠিক হয়ে গেছে? হ্যাঁ মা, আমার পা ঠিক হয়ে গেছে। আমি এখন থেকে বাড়ির সব কাজ করতে পারবো। আমার জন্য আপনাকে আর কোনো কথা শুনতে হবে না। আমি ঠিক হয়ে গেছি। আমার ভুল হয়ে গেছে বৌমা, আমার এমন ব্যবহার করা উচিত হয়নি তোমার সাথে। মা, ওটা স্বাভাবিক ছিল, আপনার জায়গায় অন্য কেউ থাকলেও এমনটাই করতো। তারপর দিঘি একটা চাকরি পেল আর খুব ভালোভাবে তার সংসার এবং অফিস সামলাতে লাগলো। এভাবে তারা খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? মানুষের ইচ্ছা শক্তি থাকলে সে তার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারে।